আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত। ব্রেকের পরে আবারও মুমিনের জিজ্ঞাসা প্রোগ্রামকে সাথে নিয়ে ফিরলাম। আমাদের সাথে রয়েছেন সবার পরিচিত ব্যক্তিত্ব দারুল উলুম বরুনি মাদ্রাসার সুনামধন্য মাহতামিম হযরত হাফিজ মাওলানা নাজিরউদ্দিন সাহেব। সরাসরি যাচ্ছি ওনার কাছে, আমরা আরো সম্পূর্ণ আলোচনাটুকু। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করছিলাম বাবা মার হক নিয়ে, যে বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই, আল্লাহ তাআলা বলছেন আমি ইনসানকে, মানব জাতিকে, পুরো হিউম্যানিটিকে, ইনসানকে আমি ওসিয়ত করেছি, কঠিনভাবে নির্দেশ দিয়েছি। যখন আল্লাহ তাআলা ওসিয়ত শব্দ ব্যবহার করেন, তাহলে এটা কঠিন নির্দেশ বোঝানো হয়। যেমন মানুষ যখন পৃথিবী থেকে যাওয়ার আগে যদি ওসিয়ত করে যান সন্তানকে, এটাও সন্তানের প্রতি একটি কঠিন নির্দেশনা বলে থাকে যে এই আমার ওসিয়ত, এগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। তো আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই, আমি ইনসানকে, মানব জাতিকে এই ব্যাপারে ওসিয়ত করেছি তাদের বাবা মা সম্পর্কে। বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, তার মা তাকে ওয়াহনান আলা ওয়ান জামানান আলা জামানিন দাহরান আলা দাহরিন লাইলান ওয়া নাহারান, বাবা মা তোমাকে পেটে ধারণ করেছেন জামানার পরে জামানা, মাসের পর মাস, রাতের পর রাত, মা তোমাকে পেটে ধারণ করেছেন। ওহামলুহু ওয়া ফিসালুহু সালাসুন শাহরা, মা পেটে ধারণ করা এবং তোমাকে দুধ পান করানো, তাতে 30 মাস, সালাসুন শাহরা, 1-2 মাস নয়, 1-2 দিন নয়, 1-2 সপ্তাহ নয়, বলকে 1-2 বছরও নয়, 30 মাস পর্যন্ত, 30টি মাস পর্যন্ত কন্টিনিউয়াস তোমাকে তোমার মা তার শরীরের অংশ দিয়ে, তার শরীরের অংশ খাওয়াইয়ে খাওয়াইয়ে তোমাকে বড় করছেন, তুমি মনে রাখতে হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কী বলেছেন, হুমা জান্নাতুকা আও নারুক, তোমার বাবা মা তোমার জন্য তোমার জান্নাত, তোমার বাবা মা জান্নাত হবেন অথবা তোমার জন্য নার হবেন। এক হাদি এক সাহাবি গিয়ে জিজ্ঞেস করছেন, ইয়া রসুলাল্লাহ, আমার বাবার জন্য আমি কি খরচ করব? আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন আমরা কোথায় খরচ করব, খরচ করব কোথায়? তো আল্লাহ রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা জবাব দিয়েছেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমরা ভালো কাজে খরচ করবে। ভালো কাজ কোথায়? প্রথম ভালো কাজ হচ্ছে সন্তান তার বাবা মার জন্য খরচ করবে। সম্পদ কোথায় খরচ করব? এই সওয়ালের জবাব হচ্ছে তোমরা ভালো কাজে খরচ করবে, ভালো কাজের পরে ফালিল ওয়ালিদাইন, তারপরেই ভালো কাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভালো কাজ হচ্ছে তোমরা তোমাদের বাবা মার জন্য তোমরা খরচ করবে। ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবা, এরপরে ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, খালা ফুফু মামু, সবার জন্য তোমরা খরচ করবে। ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা, এরপর এতিমদের জন্য। দেখেন এখানে এতিমদের কথা 3 নম্বরে আসছে, আর প্রথম কথা আসছে যে তোমরা তোমাদের ফালিল ওয়ালিদাইন, তোমরা তোমার বাবা মার জন্য খরচ করবে, বাবা মাকে লুক আফটার করা। দুনিয়ার মধ্যে সম্পদ খরচ করার মানে যতগুলো খাত আছে এর মধ্যে সবচেয়ে উত্তম খাত হচ্ছে সন্তান তার সম্পদকে তার বাবা মার জন্য খরচ করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক সন্তান এইরকম বলে যে এই সম্পদ তো আমার, আমার উপরে হজ ফরজ, বাবার উপরে তো নয়। সে নিজে হজে যায় কিন্তু বাবাকে হজ করায় না, করায় না, মাসলা জিজ্ঞেস করে। কিন্তু অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন যাওয়া হয়েছিল, আল্লাহ রাসূল কি বলেছেন, আনতা ওয়া মালুকা লি আবিক, তুমি এবং তোমার সমস্ত মাল তোমার বাবার, তোমার বাবাই তোমাকে হাঁটা শিখিয়েছেন, লেখাপড়া শিখিয়েছেন, হাঁটতে শিখিয়েছেন, সুতরাং তুমি এবং তোমার সব কিছু তোমার বাবার। রেজার রব ফি রেজাল ওয়ালিদ ওয়া সাখাতার রব ফি সাখাতিল ওয়ালিদ, তো আল্লাহ তাআলা সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে,
আর আল্লাহ তাআলার অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির ভিতরে। তো আমাদেরকে মনে রাখতে হবে এই কথাগুলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজগুলো করার জন্য বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মা বাবার প্রতি, এক সাহাবী ছিলেন মৃত্যুর সময় তার কাছে, অনেক ভালো আমলদার ছিল, নামাজি ছিল, কিন্তু মৃত্যুর সময় তার মুখ দিয়ে কলিমা বের হচ্ছে না। এই খবর যখন মদিনাতে মসজিদে নববীতে আসলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, গিয়ে তাকে কলিমা তালকিন করলেন, বুঝলেন যে তার কোথাও একটু অসুবিধা। সে বলছে যে আমি চাই করতে, কিন্তু আমার মুখ দিয়ে কলিমা আসছে না মৃত্যুর সময়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকে জিজ্ঞেস করলেন, তুমি নিশ্চয়ই তার উপরে নারাজ আছো যে নারাজির কারণে তার মুখ দিয়ে কলিমা বের হচ্ছে না, কী কারণ বলো? তো মা বলছে এই কথা যে তাকে এত আদরের সন্তান, এত মায়ার সন্তান আমার, যাকে লালন পালন করেছি, পেটে ধারণ করেছি, দুধ পান করিয়েছি, এই সন্তানকে যখন খুব ভালো সুন্দরী একটি মেয়ে বিয়ে করাইলাম, নিজের সন্তানের সুখের জন্য, নিজেদের সুখের জন্য, চোখে ঠান্ডা খাওয়ার জন্য, এই মেয়ে আসার পরে আমার ছেলে আমাকে আর শুনে না, সে সবসময় বিজি থাকে তার বিবিকে নিয়ে, তার বাচ্চাকে নিয়ে, এই কারণে আমার সন্তানের প্রতি আমার সামান্য কষ্ট আছে দিলের মধ্যে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলছিলেন? বললেন যে তোমার এই ছেলেকে জি আমরা একটি কল নিয়ে নিই। মেহরবানি, দেখি আমাদের ফার্স্ট কলে কে রয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই, একটা প্রশ্ন আছে। হুজুর আপনার তো প্রোগ্রাম খুব ভালো লাগে আর আমি মাঝে মাঝে দেখি হুজুর। আলহামদুলিল্লাহ হুজুর, আমি একটা প্রশ্ন করতাম আর কি, লাইক জি করুন। আমি যদি হুজুর মর্গেজের আন্ডারে থাকি, যদি এখন আমার নামাজ রোজা হজ জাকাত এটা কতটুকু কবুল হইব হইব ওই তো নাই? জি ভাই, যখন প্রোগ্রাম দেখো কা ইনশাআল্লাহ আমরা শেখ উত্তর দেব। মর্গেজের আন্ডারে যদি থাকি আমি, ধরে লোক আমার মর্গেজ আছে আর কি, বাট আমার নামাজ রোজা হজ এটা কবুল হইব নি আমার? জি কতটুকু বুঝছি ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, জাযাকাল্লাহ। জি আমার যদি টাকা কিছু থাকে হয়তো 2-3 হাজার অথবা 6-6 হাজার পাউন্ড এরকম, তাইলে এই টাকাটা কত দিন পর্যন্ত আমার হাতে থাকতে হবে, তারপরে গিয়ে জাকাত আসবে, এটা জানতে চাচ্ছি। আর বাচ্চার তোর যে চাল বেনিফিটের টাকাগুলা আছে, এই টাকাগুলা জাকাত দিতে হবে কি না আমাকে প্লিজ বলবে। আর জি, আর আমার অলরেডি 21,000 পাউন্ড আর কি আমার NHS এর বিল আছে, ওটা ডাইরেক্ট ডেবিট করা ওরা নিচ্ছে, তো এখন আমার তোরা জমানো টাকা আছে, এটার কি জাকাত দিতে হবে? আর কতদিন পর্যন্ত 21,000 পাউন্ড আপনার ডেপ্ট আছে কইরা নানি? জি জি, ঋণ আছে, আমি ডাইরেক্ট ডেবিট করে দিয়েছি, ওরা নিচ্ছে। আচ্ছা, এখন অলরেডি তো আমি ঋণই, জি এটা ফিক্স করা নাই যে এতদিনের ভিতরে নিবে। আচ্ছা, দিতে হবে, বুঝছেন? ওকে বোন, শুকরিয়া, আপনি প্রোগ্রাম দেখুক ইনশাআল্লাহ। আমরা দেখি নেক্সট কল ওকে আসেন। ওকে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আচ্ছা, জো আপনারা যদি কেউ ভারতীয় হজ যে করেন আপনারা, এটা জায়জ নি? জি, বড়াই না জেনে খাইন রেস্টুরেন্ট হো, এটা জায়জ নি কোরআন হাদিস মত? বুঝছি না, আবার প্রশ্নটা করুক প্লিজ। রেস্টুরেন্ট জেনে মানে ভারতীয় সরেন আপনারা, কাস্টমার আইনা মত গায়, কিন্তু মালিকে সার করুন না, এটা হালাল না আরাম? আচ্ছা, এখনো প্রশ্নটা আসলে ক্লিয়ার হইছে না, আপনার প্রশ্নটা আবারও করুক প্লিজ। আচ্ছা, মদের কথা কইলাম আর কি, ওদের রেস্টুরেন্টে বালকি হাউস করব। আচ্ছা, এটা মদ আইনে তারা খায়, এটা হালাল নি না আরাম? আচ্ছা, বুঝছি বুঝছি। মদ মালিকে বেসেন না আর কি। আর যদি এত মানুষে মনে করুক রেস্টুরেন্ট বিএটি মারে, আর বিএটিও মারে মিশা মাত্রা ইভাবে বেতন লয় কম, এটা যাইনি?
বেতনও বয় আর কি বাজি 200 বন বেতন ভাই আর আমরা বুঝছি ভাই এইবার জয়টা তো একটা মুনাফিকের আলামত বা নিতে আমাদের জাযাকাল্লাহ আপনি প্রোগ্রাম দেখো কা ইনশাআল্লাহ আমরা নেক্সট কলো যাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি ভাই জানো আমার দুইটা প্রশ্ন প্রশ্ন করুন জি একটা প্রশ্ন হচ্ছে আমার একজন মানুষ যদি প্রথমে যেমন কাউন্সিলর একটা ফ্ল্যাট দিয়েছিল দেওয়ার পরে ফ্ল্যাটটা উনি দেখলেন যে যত রেন্ট দেওয়া হয় এতে মর্গেজ দেওয়া হয়ে যাবে তখন উনি গোর রাখলেন আবার উনি একজন মসজিদের ইমামও আমি সরাসরি প্রশ্নটা করুক ভাই তো সরাসরি আপনার কাছে আমি প্রশ্ন করছি স্ট্রেট মানে কেউ কোনো ব্যক্তির মানে নাম না লইয়া না নাম লইয়া আমি নাম না লইয়া করছি জি থ্যাংক ইউ থ্যাংক ইউ যেমন আমার কথা আমি হরাম আমার কথা আমি হরাম আমি কাউন্সিলর ফ্ল্যাটে থাকতাম এখন আমি একটা গোল লইছি দেখলাম যে আমার যা এই রেন্ট দেওয়া হয়তো রেন্ট থেকে আরই আমার মর্গেজের পয়সা কম হয় আমি গোল লইয়া গরো গেছি মর্গেজ লইয়া এইগুলো একটা আর আরেকটা আছে এই দেশের জন্য মেয়েরা জন্য আমি তো দেখলাম বাক্কা হয়ে জায়গার মধ্যে গেছে হয়ে একটা ঘটনা মেয়েরা আবার খুব নমাজি ফরেজগার খুব বেশি ফরেজগার হরণ জগাত হরণ তিলাওয়াত হরণ আবার স্বামীর লোকে বাদ ব্যবহার হরণ এটার মশলাটা কেটে প্রোগ্রাম দেখো কে ভাই সুন্দর প্রোগ্রাম প্রশ্ন দেখুন নেক্সট কল এসে আসুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার একটা প্রশ্ন আমার আমার একজন মেয়ে 12 ইয়ার্স ওল্ড এখন থান্ডে আমি নমাজ হিকে ইসলাম জিও ইসলাম বাকি বালাউ হয়ে দিন কন্টিনিউ করছেন ফারছেন এখন অজু করার যেবলা যায় অজু করতা ফারইন না কইতা পারা না অজু স্টাক হয়ে যায় আপনি প্রোগ্রাম দেখুকা আমরা দেখি নেক্সট কলে আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু জি আমি একটা কোয়েশ্চেন করতাম পারবো নি হুজুর খরুকা জি প্লিজ আমি একটা কোর্টে উঠেছিলাম আর ওই সময় আমি মানেছিলাম যেন আমি যদি কোর্টে উইন হই যদি আমি 100টা পাউন্ড মসজিদে দিব আর তো এটা আমার উইন হইলেও দিতাম না হইলেও দিতাম নি ওটাতে আমি পুরো জানতাম চাই আর আচ্ছা আপনি উইন হইছেন নি নাকি তাহলে এখনো দিনা আবু আমার কিছু জানাইছে না আচ্ছা আচ্ছা প্রোগ্রাম দেখো কা বই ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমরা ছোট্ট একটি ব্রেকে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন ছেড়ে যাবেন না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম তাআলা হুম হুম হুম